বর্তমান মুহূর্ত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত মিশন বসুন্ধরা দুইর সামরণি অনুষ্ঠান চলি আছে, পোনপটীয়া সম্প্রচার এই গোটেই কামখিনি রাজ্য বিভাগ বা আমার চক্র বিষয়ার কার্যালয় নিত্য নৈমিত্তিকভাবে এই কামবোৰ হৈ থাকিব লাগে বা হওয়া উচিত। যেতিয়া আমি মিশন বসুন্ধরা প্রথম আমি রাইজর মাজলৈ উলিয়াই দিছিলো, তেতিয়া 8 লাখ লোকে মিশন বসুন্ধরার এই প্রথম পর্যায়ের সেবার বাবে আবেদন জানাইছিল। অর্থাৎ এই কথা প্রতীয়মান হয়েছিল যে বহু বছর রাজহ বিভাগত বা চক্র বিষয়ার কার্যালয়ত বা জেলা উপায়ুক্তর কার্যালয়ত নিত্য নৈমিত্তিক কাম সমূহ হওয়া নাছিল। মিশন বসুন্ধরা দুই লগত আমি যেতিয়া মিশন বসুন্ধরা একর সেবাবিলাক আকো এবার সংযোজন করেছিল, তেতিয়া এই সংখ্যা 15 লাখলৈ বৃদ্ধি পাইছিল। অর্থাৎ এক প্রকার কব গলে রাজহ বিভাগের সৈতে জড়িত সরু সরু সেবাবিলাকো রাইজে লওয়া নাছিল, রাইজর মনত কনফিডেন্স নাছিল। যি নহক, আমি মিশন বসুন্ধরা সেবা প্রথম প্রায় 8 লাখ ভূমি সংক্রান্তীয় আবেদন আমি নিষ্পত্তি করেছিল, কিছু রিজেক্ট হয়েছিল, সরহ সংখ্যক এপ্রুভ হয়েছিল। আর এক প্রকার কব গলে ই প্রথমবারের বাবে রাজহ বিভাগক জনসাধারণের উচর চপাই আনবলে সক্ষম হয়েছিল। মিশন বসুন্ধরা আমার একটা আমার একটা কনফিডেন্স বিল্ডিং এক্সারসাইজ আসলে আর তাত আমি সফল হয়েছিল। যেতিয়া আমি মিশন বসুন্ধরা এক আমি আগবাড়িছিল, তার লগে লগে আমি দুই প্রস্তুতি পর্ব আগবাইছিল। যেতিয়া আমি দুইলৈকে আগবাইছিল, তেতিয়া তাত নিত্য নৈমিত্তিক সেবার পরিবর্তে সাবস্টেন্সিয়াল সার্ভিস, অর্থাৎ রাইজে যত একটা নতুন ভূমির অধিকার লাভ করিব ভূমিহীন লোক সকলে, তেনেকুয়া একটা সাবস্টেন্সিয়াল সেবার বাবে আমি আগবাড়ি গৈছিল। 2022 চনের 24 নভেম্বরত মিশন বসুন্ধরা দুই আমি আরম্ভ করেছিল। আর এই মিশন বসুন্ধরা দুই আমি মুখ্যত খিলঞ্জিয়া বা ইন্ডিজেনাস মানুষের বাবেই আমি আরম্ভ করেছিল। অলপ আগতে আমি যেতিয়া কি কারণত মিশন বসুন্ধরা দুই সেবা সমূহ রিজেক্ট হয়েছিল, তাত আমি দেখিছিল যে আটাইতকৈ মিশন বসুন্ধরা সেবা রাইজে এই কারণে লাভ করিব পৰা নাছিল, কারণ ইন্ডিজেনাস বা খিলঞ্জিয়া মানুহে মাটি যাতে পায় তার বাবে তিনিটা প্রজন্ম অসমৰ বাসিন্দা বুলি আমি তেখেতসকলৰ পৰা প্রমাণপত্র বিচাৰিছিলোঁ। আর সেই প্রমাণপত্র দিব নোৱাৰাৰ বাবে বা স্বপ্রত্যয়িত কৰিব নোৱাৰা বাবে আমি বহু আবেদনক আমি গ্রহণ কৰিব পৰা নাছিলোঁ। কিন্তু এটা কথা ঠিক যে মিশন বসুন্ধরা দুয়ে অসমৰ খিলঞ্জিয়া মানুহৰ মাজত এক নতুন আশার সঞ্চার কৰিছিল। কেইদিনমান আগতে বিধানসভাত হোৱা এটা বিতর্কত মই উত্তর দি কৈছিলো যে অসম আন্দোলনৰ দীর্ঘ সময়ছোৱা আমি সমস্যাবিলাকক রাইজৰ মাজলৈ লৈ আহিছিলো, কিন্তু সমস্যাবোৰ সমাধান কেনেকে হব তার বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা নাছিল, বৈজ্ঞানিকভাবে চিন্তা চর্চা করা নাছিল। আর অসম আন্দোলনের সমাপ্তির পিছতো